অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যাচাই পুরান ঢাকায় অভিযান চালাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস। জরিমানা করা হয়েছে কয়েকটি প্রতিষ্ঠানকেও। আলো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। সুলতান মাহমুদ আরিফ, পুরান ঢাকায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ের যে অভিযান চলছে, অভিযানের সব শেষ কি অবস্থা? এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। শাহনাজ গেল 29 ফেব্রুয়ারিতে যখন আগুন লাগে বেইলি রোডে, সে আগুন লাগার পর থেকে কিন্তু ধারাবাহিকভাবে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। বিশেষ করে অগ্নি নিরাপত্তা ঝুঁকি আছে কিনা বা অগ্নি যে ব্যবস্থাপনা সেটি ঠিকঠাক আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু মূলত দেখভাল করছেন, এবং সেই দেখভাল করতে গিয়ে আজ সকাল থেকেই মূলত বেশ কয়েকটি জায়গায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অভিযান চালিয়েছেন এবং কয়েকটি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে জরিমানা করেছেন এবং সিলগালা করেছেন। এবং আমি এখন যেখানে আছি এটি কামালবাগের একটি প্লাস্টিক কারখানা। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পুরো ভবনটি এমনভাবে আবদ্ধ যে যেখানে একটি জানালা পর্যন্ত নেই, এবং এখানে যদি কোনো অগ্নি দুর্ঘটনা ঘটে তাহলে আসলে বের হওয়ার মতো কোনো উপক্রম কিন্তু এখানে নেই। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছেন, এবং তিনি ইতিমধ্যে একটি কারখানাকে জরিমানা করেছেন, আবার একটিকে সিলগালা করেছেন, এবং এখন যে কারখানাটিতে আছেন সেটি তিনি তদারকি করছেন। আমরা সরাসরি তার সাথে একটু কথা বলবো যে আসলে কি কি অনিয়ম এখন পর্যন্ত দেখতে পেয়েছে। যে আপনি সকাল থেকে অভিযান করছেন এবং আমরা দেখছি একটা কারখানাকে জরিমানাও করেছেন, এখন যেখানে আছেন এখানে কি কি অনিয়ম দেখেছেন? এবার এই এলাকাটিকে আসলে বেশ কয়েকবার আমরা দেখেছি এখানে অগ্নি দুর্ঘটনাটি ঘটেছে, এর পিছনে আসলে কারণটা কি বা এখন পর্যন্ত কোন কোন কারণ আপনার চোখে পড়েছে? এখানে যেটা আমরা যে শরীফ প্লাস্টিক প্রোডাক্টস এই ফ্যাক্টরিটার ভিতরে আমরা এসেছি, এখানে এসে দেখি যে এই ফ্যাক্টরির ভিতরে মানে আমাদের ফায়ার সার্ভিসের যে ফায়ার সেফটি যে প্ল্যান এটা হলো নাই, তা আমাদের সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স এটা নাই, আমাদের হচ্ছে পরিবেশ অধিদপ্তরের যে ছাড়পত্র এটাও নাই, আবার রাজুকের কোনো প্ল্যান তাদের মানে তারা আমাদেরকে দেখাতে পারে নাই। এবং হচ্ছে এখানে যেভাবে মানে ফায়ার সার্ভিসে যে মানে আগুন ধরলে যে তারা হচ্ছে পানি দিবে, এই ফায়ার যে পাম্পের যে ব্যবস্থা সেগুলো কিন্তু আমরা এখানে কোনো কিছুই পাই নাই, এই জন্য আমরা হলো এই প্রতিষ্ঠানকে আমরা 2 লক্ষ টাকা। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যাচাই পুরান ঢাকায় অভিযান চালাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস, এ নিয়ে জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ।